আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অর্থায়ন ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না, গ্লাসগোতে প্রধানমন্ত্রী। 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে বিভিন্ন কেন্দ্রে ভিড়। চট্টগ্রামে উত্তর কাটলি এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের 6 জন দগ্ধ। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং 9টি পৌরসভা ও 4টি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবার বিস্তারিত, শুরুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। অর্থায়ন এবং শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে গ্লাসগোতে অ্যাকশন অ্যান্ড সলিডারিটি দ্য ক্রিটিক্যাল ডিকেড বিষয়ে লিডার্স মিটিংয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অভিযোজন সংকট মোকাবেলায় উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্ধেক ভিত্তিতে $100 বিলিয়ন সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। বিশ্বের ভবিষ্যৎ বিপর্যয় ঠেকানোর উপায় খুঁজতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসেছে বিশ্ব নেতাদের বৈঠক। 13 দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন তারা। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হয়ে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ক্ষতিপূরণ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সটেন্সিভ ডোমেস্টিক সোলার এনার্জি প্রোগ্রামস। উই হোপ টু হ্যাভ 40% অফ আওয়ার এনার্জি ফ্রম রিনিউয়েবল সোর্সেস বাই 2041। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে বাংলাদেশ। বাংলাদেশ ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য গ্রাউন্ড জিরো ফর অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ডিসপাইট আওয়ার ভালনারেবিলিটিস অ্যান্ড রিসোর্স কনস্ট্রেইন্টস, উই হ্যাভ অ্যাডাপ্টেড এক্সাম্পলারি ইনিশিয়েটিভ টু ট্যাকল ক্লাইমেট চেঞ্জ। এর আগে সিবিএফ এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ এন্ড ক্লাইমেট ভালনারেবল ফোরাম বিএসএফ কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আওয়ার কমন পজিশন ক্যান হেল্প আস ইন সিকিউরিং দ্য অ্যানুয়াল $100 বিলিয়ন ফর ক্লাইমেট ফাইন্যান্সিং বাই দ্য ডেভেলপড কান্ট্রিজ ফর দ্য ডেভেলপিং কান্ট্রিজ অ্যাজ প্রমিসড ইন প্যারিস এগ্রিমেন্ট। দ্য ক্লাইমেট ফাইন্যান্সিং has to be in addition to the existing and future ODA. This amount should be allocated with the ratio of 50-50 between adaptation and mitigation. করোনা বাস্তবতায় 2 বছর পর বসা এবারের সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের প্রায় 150 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। রাকিব হাসান, মাই টিভি। জাতিসংঘের COP26 জলবায়ু সম্মেলন থেকে 2030 সালের মধ্যে বন উজাড় প্রতিরোধ ও বন্ধের বিষয়ে বিশ্বের শতাধিক নেতা একমত হয়েছেন। তারা এই বিষয়ে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর করবেন। COP26 সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন পর্যন্ত এটাই বড় কোনো পদক্ষেপ হবে। অ্যামাজন বনের বিশাল অংশ উজাড়কারী ব্রাজিলও এই চুক্তিকে স্বাক্ষর করবে। এছাড়া বনভূমি ধরে রাখতে সরকারি ও বেসরকারি সাহায্য মিলিয়ে $19.2 বিলিয়ন একটি তহবিলও এই চুক্তির আওতায় গঠন করা হবে। এবার স্কুল শিক্ষার্থীদের টিকাদান প্রসঙ্গ। 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় করছেন টিকা প্রত্যাশীরা। ঢাকার 8টি কেন্দ্রে ও 21 জেলায় চলছে ভ্যাকসিনেশন। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। স্কুল শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার বায়োনটেকের টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে রয়েছে 25টি বুথ। প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে রাজধানীর 8টি স্কুলে টিকা কার্যক্রম চলছে। এতদিন আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম যে
স্কুলে যে আসছি ইন কেস যদি আমার কোভিড হয়ে যায় তাহলে কী হবে? এখন টিকা দেওয়ার পর আই থিঙ্ক যে লাইক সব কিছু এখন আগের মতো, আমরা রেগুলারলি ক্লাস করতে পারবো। দেন অ্যাগেন আমি এসএসসি অ্যাটেন্ডি, সো আই হোপ যে আমরা ভালো করে এসএসসিটা দিতে পারবো। অ্যান্ড পরিবেশটা খুব ভালো থাকুক, সবাই যাতে সুস্থ থাকুক, অ্যান্ড এটা আমাদের ইনডিড হেল্প করবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুলে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের কেমন চিত্র লক্ষ্য করছেন আমাদের জানান। আসলে সে আমরা যে বিষয়টির জন্য আজকে আমাদের দর্শকদের জানাতে চাই, আমরা জানি যে আজকে থেকেই রাজধানীর যে 8টি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকাল থেকে আসলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছিলাম, তবে আমি আরেকটি বিষয় একটু জানিয়ে দিতে চাই যে আমরা সেখান থেকে কিন্তু এখন বর্তমানে চলে এসেছি এর মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটিতে। তবে এই কেন্দ্রটিদের চিত্র আমরা একটু আপনাদেরকে দেখা চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন রয়েছে, আসলে সে লাইন দেখেই বুঝতে পারছেন যে মানুষ টিকা নেওয়ার জন্য আসলে কতটা আগ্রহী। প্রত্যেকটি অভিভাবকই চাচ্ছেন তাদের যে সন্তানটি রয়েছে সে সন্তানকে টিকার আওতায় নিয়ে আসতে, এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকেই আসলে দীর্ঘ লাইন। এবং আরেকটি বিষয় আমরা জানাতে চাই যে এখানে স্বাস্থ্যবিধির কথা বারবার কিন্তু বলা হলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের এখানে আসলে সামাজিক দূরত্বের বিষয়টা একেবারেই মানা হচ্ছে না। একই সাথে আমরা বলতে চাই যে এখানে কিন্তু প্রচুর সংখ্যক অভিভাবক রয়েছেন, তারাও কিন্তু এই বাচ্চাদের সাথে স্কুলটিতে বা এই কেন্দ্রটিতে এসছেন, এবং তারা সকলে এসে ভিড় করাতে এখানে একটি মোটামুটি আমরা বলা চলে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। তবে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এখানে যে দায়িত্বপ্রাপ্ত থানার শিক্ষা অফিসার রয়েছে, তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে বারবার জানিয়েছেন যে তারা আসলে সব ধরনের ব্যবস্থাই রেখেছিলেন, কিন্তু শিক্ষার্থীদের চাপ এবং অভিভাবকদের চাপের কারণেই হয়তো বা তারা কিছুটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। তবে আমরা বলতে পারি যে আমরা এর আগে যে উপরে তিনতলা এবং চারতলায় আসলে বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে, সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি সেখানে কিন্তু যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। তবে একটি বিষয় হলো যে টিকা কেন্দ্রের সংখ্যা আসলে কম হওয়ার কারণে একই কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা চলে আসার কারণে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চলে আসার কারণেই আসলে এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছে। যদিও এর আগে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে সরকার সাধারণ মানুষের জন্য যে টিকা দিয়েছিল সেখানে আসলে একটি SMS দেওয়ার বিষয়ে একটু তারা অনেকটা শক্ত অবস্থানে ছিল, বা তারা ভাগ করে বিভিন্ন সময় একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে তার SMS দিয়েছিল, সেই অনুযায়ী তারা টিকা কেন্দ্রগুলোতে এসেছে এবং যে কারণে সুস্থভাবে টিকা নিতে পেরেছে। তবে এখানে একত্রে আসলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের যে SMS পাঠিয়ে দেওয়ার কারণে তারা সকলে একসাথে এসে জড়ো হয়েছে। এই বিষয়গুলো হয়তো বা ভবিষ্যতে যদি মাথায় রেখে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয় তাহলে আরও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। তবে সব কিছু মিলিয়ে আমরা বলবো যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রচণ্ড আগ্রহ উদ্দীপনা এবং অভিভাবকরাও অত্যন্ত খুশি রয়েছেন তারা যে সরকারের এ ধরনের উদ্যোগের কারণে। তারা বলছেন যে আসলে এই টিকার আওতায় আসার পরই শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হবে, সকলেই তারা সশরীরে উপস্থিত হয়ে এসে আগের মতো আবার স্কুলে উপস্থিত হতে পারবে, এটা ভেবেও অনেকে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি। তবে টিকা দেওয়ার যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলোতেও প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীরা কিছুটা ভীত পরিবেশ বা তাদের মনে কিছুটা ভীতি কাজ করলেও সেই বিষয়গুলো কিন্তু এখন কেটে গেছে, সকলে অত্যন্ত উৎসাহ নিয়ে এখানে আসছেন এবং টিকা নিয়ে দিচ্ছেন। আসলে সব কিছু মিলিয়ে আমরা বলবো যে একটি সরকারের এ ধরনের একটি উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। রেশমি, রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালিবাগ থেকে দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামে উত্তর কাট্টলি এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। সকাল 9:30 দিকে আগুন লাগে। আগুনে দগ্ধ 6 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন সাজেদা বেগম, শাজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দগ্ধদের মধ্যে সর্বোচ্চ 80 ভাগ ও সর্বনিম্ন 40 ভাগ পর্যন্ত পড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, 6-তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
জাতীয় সংসদের সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন আজ, একই সঙ্গে সপ্তম ধাপের 9টি পৌরসভার সাধারণ নির্বাচন, 3টি পৌরসভার 1টি করে কাউন্সিলর পদে উপনির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশনের 5 নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচন এবং 4টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এই আসনের উপনির্বাচনে 13টি ইউনিয়ন ও 1টি পৌরসভার 4,20,780 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। গত 2 সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। দর্শক শাহজাদপুর থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। ধন্যবাদ। সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের উপনির্বাচন আজ এবং সকাল 8টা থেকে শুরু করে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই উপজেলাতে মোট ভোটার সংখ্যা 4,20,880 এবং আপনারা জানেন যে এই ভোট গ্রহণ চলছে। আমি এখন এই মুহূর্তে আছি যে কেন্দ্রটিতে নরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এবং এই কেন্দ্রেতে আমরা ইতিমধ্যেই মহিলা ভোটারদের সংখ্যা কিন্তু যথেষ্ট আমরা লক্ষ্য করেছি এবং তারা এই উপজেলাতে এই প্রথম ইভিএম ভোটিং পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং যারা ভোটাররা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করার জন্য আসছে এবং তারা যথেষ্ট খুশি ভোট দিতে পেরে। তো আসলে এই মুহূর্তে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। এই আসনটিতে গত 2 সেপ্টেম্বর এই আসনের যে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, উনি মৃত্যুবরণ করে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং এই আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা মনোনীত প্রার্থী মেরিন আজাহান কবিতা এবং লাঙ্গলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে রয়েছেন মুক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর গাড়ি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন, অ্যাডভোকেট হুমায়ুন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনী তথ্য। কার্তিকের মাঝামাঝিতে এসে দিনাজপুরে শীতের আমেজ শুরু হয়েছে। দিনে গরম থাকলেও ভোরের আবহাওয়া রীতিমতো শীতল, কুয়াশার সাথে মৃদু ঠান্ডা অনুভূত হচ্ছে, তাপমাত্রাও কমতে শুরু করেছে। কুয়াশা আর শিশির জানান দিচ্ছে শীত আসছে। প্রতিনিধি মুকুল চ্যাটার্জির রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। ভোরের আলো ফোটার সাথে সাথে ধানের শীষ এবং ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টির পর এবার আগাম শীত এসেছে দিনাজপুরে। হিমালয়ের পাদদেশে হয় একটু আগে ভাগেই পড়েছে শীত, আলো ফুটলেও যেতে চাইছে না কুয়াশার দাপট। এ সময় শরীরে গরম কাপড় নিয়েই বাইরে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। একটু ঠান্ডাটা একটু আগাম মনে হচ্ছে, এই যে কুয়াশা, সকালবেলা করে শীত, ঠান্ডা ঠান্ডা ভাব, মোটামুটি ঠান্ডার মৌসুম পড়ে গেছে। এই যে বাচ্চাকে আমি জ্যাকেট উড়িয়ে দিচ্ছি, সকালবেলায় তো চাদর গা দিবে হাতে, কোট পিনবে হাতে। আগাম শীতের কারণে এবার শীতের তাপমাত্রা বেশি হবে বলে আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। আগাম তো শীত পড়ে গেল, ঠান্ডা একটু বেশি। আগে গরম লাগতো, এখন ঠান্ডা বেরোচ্ছে, এখন শীত পড়তেছে। ডবল হেডলাইট জ্বালাতে লাগতেছে, তার কারণে অনেক জায়গায় জ্যাম দেখা যাচ্ছে, যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, গাড়ি আটক হয়ে আছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে দেশের অন্যান্য এলাকার চেয়ে দিনাজপুরে এবার শীত একটু আগেই নেমেছে, তাপমাত্রাও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। চলতি মাসে তাপমাত্রা আরও কমবে এবং শীতও বাড়বে। আগামী নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে স্বাভাবিকভাবে আরও হ্রাস পাবে এবং সে সময় শীতের অনুভূতি ধীরে ধীরে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আরও বৃদ্ধি পাবে। দিনাজপুর জেলায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে, এবারও শীতের মাত্রা বেশি হবে এমনটাই আশঙ্কা এই অঞ্চলের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গত কয়েক বছর ধরেই অনলাইনে বেড়েছে প্রযুক্তি পণ্যের কেনাকাটা। অনেকে বিপণী বিতানগুলোতে দোকানের পাশাপাশি বিক্রি বার্তা করছেন এমন ই কমার্স সাইটে। অন্যান্য দোকানের সাথে দাম যাচাইয়ের সুবিধা থাকলেও পণ্যের মান যাচাই নিয়ে ক্রেতা পর্যায়ে মাঝে মধ্যেই দেখা দেয় সন্দেহ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্রেতা হয়রানি রুখতে এমন বিষয়গুলো রয়েছে নজরদারিতে। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। দেশের বাজারে নতুন এক রূপ অনলাইন কেনাকাটা, যার বড় এক অংশের সূচনা ছিল প্রযুক্তি পণ্য নিয়ে। বিশেষ করে করোনাকালে লকডাউনের কারণে যখন প্রযুক্তি মাধ্যমে বেড়েছিল অফিস আদালত শিক্ষা কার্যক্রম, সাথে পাল্লা দিয়ে বেড়েছিল এমন পণ্যের বিক্রিও।
এ সময় নানা অফারের ভিড়ে ক্রেতারা পণ্য খুঁজতে বিভিন্ন সাইট যাচাই করলেও দ্বিধায় ছিলেন পণ্যের মান নিয়ে। যারা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ক্রয় করবে তাদেরকে ডিসকাউন্টও আছে এবং খুব কম মূল্যে প্রাইস দেওয়া থাকে, আর কাস্টমার সার্ভিস সাপোর্ট সম্পর্কে খুব ভালো পায়, ভালো পাবে এবং ওইটাও আমাদের নিশ্চিত করা থাকে। আর আমাদের থেকে আসলে কেউ প্রোডাক্ট নিয়ে আসলে মানে কোনো হ্যাসেলে পড়তে হয় নাই। তবে সে সময় ভালো সাড়া পাওয়াতে অনেকেই বিপণী বিতানের পাশাপাশি পরিচালনা করছেন ই কমার্স সাইটও। ওয়েবসাইট থাকলে ওরা ওয়েবসাইট কিন্তু দেখতে পারে, আবার যে হচ্ছে আমার এখান থেকে কেনাকাটা করে যায়। এখন আমার এখানে কিন্তু কেনাকাটা করার পরে কিন্তু তাদের একটা বিশ্বস্ত আছে যে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের অনেকগুলো শোরুম আছে। এখন ওরা যখন এটা বিশ্বস্ত পেয়েছে এখন ওরা অনলাইন থেকে পারচেস করার একটা মানে টেন্ডেন্সি চলে আসছে সবাই। সংশ্লিষ্টরা বলছেন অনলাইন গ্রাহক ভোগান্তি কমাতে রয়েছে বেশ কিছু নীতি। আপনার প্রাইসের ব্যাপারে প্রোটেকশন থাকতে হবে, একটা নীতিমালা থাকতে হবে এবং নীতিমালার বাইরে গিয়ে এটা করা সম্ভব না। অবশ্যই প্রাইস প্রোটেকশন প্লাস প্রোডাক্ট প্রোটেকশন, প্রোডাক্ট যেটা অনলাইনে দেখা যাবে অবশ্যই সেই প্রোডাক্ট কাস্টমারকে সার্ভিস দিতে হবে। শুধু তাই নয়, গ্রাহকের আস্থা রাখতে দামের সামঞ্জস্যতায় অনলাইন বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হচ্ছে। যদি আমরা MRP না বাস্তবায়ন করতে পারি তাহলে বিজনেসে কিন্তু একটা ধস নামবে, কারণ বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাইস যদি ভেরিয়েশন থাকে একটা দোকানে একটা মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাবে। মুবাল্লিক করিম, MyTV, ঢাকা। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। এবার চাঁদে চলবে মোটরসাইকেল। রাশিয়ার নকশায় এই মোটরসাইকেল বানাচ্ছে জার্মান একটি সংস্থা। এর অর্থ ল্যান্ডার আর রোভারের দিন শেষ করে দুই চাকার মোটরসাইকেলের দাপট চলবে এবার চাঁদের বুকে। মার্জিয়া মানানের রিপোর্ট। ল্যান্ডার রোভারের পর এবার চাঁদে চলবে মোটরসাইকেল, আর এটি চলবে বিদ্যুৎ শক্তিতে। এর জন্য দুই চাকার যানটিতে থাকবে একটি ব্যাটারি যেটি চার্জ হবে সৌরশক্তিতে। মোটরসাইকেলটি পৃথিবীর উপগ্রহে বিরামহীনভাবে চলার জন্য এর সঙ্গে থাকবে সোলার প্যানেল। এদের জ্বালানি নিয়ে আর কোনো সমস্যা হবে না। সব মিলিয়ে যানটি আকারে ছোট হয় সহজেই চাঁদে বয়ে নেওয়া যাবে। এই মোটরসাইকেলের নকশা বানিয়েছেন রাশিয়ার প্রযুক্তিবিদ অ্যান্ড্রু ফ্যাভিসেভস্কি। পেশায় তিনি একজন মস্কোর অটোমোটিভ ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার। অ্যাপোলো 15, অ্যাপোলো 16 ও অ্যাপোলো 17 নাসার এই তিন চন্দ্রভিযানে চাঁদের বুকে নামানো হয়েছিল যে তিনটি ল্যান্ডার, সেগুলোর আকার আকৃতির কথা মাথায় রেখেই এই মোটরসাইকেল বানানোর পরিকল্পনা করেন ফ্যাভিসেভস্কি। তার আঁকা ত্রিমাত্রিক কয়েকটি নকশা ইনস্টাগ্রামে পোস্ট করলে জার্মানির মোটরসাইকেলের নকশা তৈরির বিশেষজ্ঞ সংস্থা হুকি কোর এক ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে পড়ে। তিনি ফ্যাভিসেভস্কির সঙ্গে যোগাযোগ করে চাঁদে মোটরসাইকেল চালানোর স্বপ্ন পূরণের আশ্বাস দেন। অনেক হালকা এই মোটরসাইকেলের রং হবে ধবধবে সাদা, যাতে সূর্যালোকে যথাযথ প্রতিফলন ঘটানো যায়। এতে চাঁদের বুকে বহু পথ পাড়ি দিলেও গরম হয়ে যাবে না মোটরসাইকেলটি। তবে মোটরসাইকেলকে কাঙ্ক্ষিত গতিতে চালাতে কিছুটা মসৃণ রাস্তার প্রয়োজন। এই কারণেই চাঁদের তুলনামূলক মসৃণ অংশেই এই মোটরসাইকেল চালানো হবে। তবে চাঁদের বুকে কবে চলবে ভবিষ্যতের এই মোটরসাইকেল সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি। মার্জিয়া মান্নান, MyTV। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থায়ন ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক অভিযোজন কার্যকর হচ্ছে না, গ্লাসগোতে প্রধানমন্ত্রী। 12-17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে বিভিন্ন কেন্দ্রে ভিড়। চট্টগ্রামের উত্তর কাটলি এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের 6 জন দগ্ধ। এবং সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং 9টি পৌরসভা ও 4টি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে MyTV সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।